তোমাদের একটা খুব সহজ একটা রেসিপি দেখাবো মায়ের হাতে। তো সেটার নাম হচ্ছে টমেটো চিংড়ি। চলো মায়ের কাছ থেকেই তোমরা শুনে নাও। কি দিয়েছো মা? মানে এমনি কাঁচা টমেটো, হাফ পাকা টমেটো, কাঁচা পাকা টমেটো? কাঁচা পাকা টমেটোর সঙ্গে চিংড়ি, কালো জিরে, সর্ষে পোস্ত বাটা দিয়ে একসাথে, মানে টমেটো গুলোকে প্রথমে কড়াইতে দিয়ে দিলে, মানে ফোড়নে কি দিলে? ফোড়নে ইয়ে কালো জিরে, কালো জিরে দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষের তেলে তো? হ্যাঁ, সর্ষের তেলে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে তারপর টমেটো গুলো দিয়ে একটুখানি নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলো। নুন তো দিতেই হবে, নুন তো দিতেই হবে। আর চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আলাদা করে চিংড়ি গুলো ভাজার কোনো দরকার নেই, তাই তো? না, ওই নেড়ে তাতেই টমেটো, আগে চিংড়ি গুলো কালো জিরে দিয়ে নেড়ে তাতেই চিংড়ি এই টমেটো গুলো দিয়ে নেড়ে নিতে হবে। কাঁচা এই কাঁচা পাকা, এটা খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতে হয় দুর্দান্ত। তবে মায়ের হাতে এটা একটা আলাদা টেস্ট, জানি না আমরা করলে কেমন হবে। অল্প বেগুন, অল্প বেগুনও দিয়ে দেওয়া যায় এতে। তো চলো হতে থাকুক, এবার হওয়ার পরে কেমন হয় সেটা তোমাদেরকে দেখাবো। অসাধারণ, দেখো টমেটো চিংড়িটা কিন্তু রেডি, নামিয়ে নিয়েছে। তো এটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। যারা একটু বলতে ভুলে গিয়েছিলাম, এটা কিন্তু হয় একটু টক টক, যেহেতু টমেটো দিয়ে তৈরি, তোমরা বুঝতেই পারছো। যারা টক খেতে খুব ভালোবাসো তাদের জন্য কিন্তু অসাধারণ লাগবে খেতে এই টমেটো চিংড়ি। যারা একটু বেশি টক খাও তারা কিন্তু এর উপর একটু পাতি লেবুও দিয়ে দিতে পারো। তো দেখো খুব কম সময়ে এই টমেটো চিংড়িটা তৈরি হয়ে যায়। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের খেতে খুব ভালো লাগবে। যাদের ভালো লাগবে এই রেসিপিটা একবার কমেন্টস করে জানিও কেমন লেগেছে খেয়ে। তো চলো আজকে টমেটো চিংড়ির এইটুকুই রেসিপিটা তোমাদের দিলাম, এরপরে চেষ্টা করবো আরও অনেক রেসিপি দেওয়ার।